كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, সম্মানীয় উলামায়ে কেরাম, সম্মানীয় অত্র স্কুলের শিক্ষকবৃন্দ, সম্মানীয় শ্রদ্ধ এলাকাবাসী ও দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ তথা পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কিছু কথা বলব সেটি হচ্ছে মিডিয়া ও বর্তমান সমাজ। আমরা সবাই জানি যে বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, জ্ঞান বিজ্ঞানের যুগ, আবিষ্কারের যুগ, খোঁজের যুগ, উন্নতির যুগ। আজ বর্তমান যুগের যে তথ্য প্রযুক্তির একটা বিপ্লব, সেই বিপ্লবের কারণে সারা বিশ্ব একটা ছোট্ট গ্রামে পরিণত হয়েছে, যেটাকে গ্লোবাল ভিলেজ বলা হচ্ছে। এই গ্লোবালাইজেশন, এই বিশ্বায়ন কাকে বলে? গ্লোবালাইজেশন সারা বিশ্বকে হাতের মুঠো এনে দিয়েছে, একে অপরের সাথে তথ্যের আদান প্রদান, আমেরিকার বন্ধুর সাথে ভারতের বন্ধু, চীন, জাপান, রাশিয়া, ইউরোপ, আরব, বিশ্বের যে কোনো প্রান্তের লোক অন্য একটি প্রান্তের লোকের সাথে যোগাযোগ স্থাপন করছে, এক জায়গার খবর অন্য জায়গায় নিমেষের মধ্যে পৌঁছে যাচ্ছে, এক জায়গার একটি ঘটনা সারা বিশ্বে কয়েক মুহূর্তের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, সারা বিশ্বটা যেন একটা গ্রামে পরিণত হয়েছে। যে গ্রামের এক প্রান্তের খবর অন্য প্রান্তে পৌঁছাতে যতটা সময় লাগে না, শুধু আমেরিকার খবর ভারতে পৌঁছাতে তার থেকে কম সময় লাগছে। আর এটা আজ সম্ভব হয়েছে মিডিয়ার কারণে। আজ এই যে উন্নতি, তথ্য প্রযুক্তির উন্নতি, সায়েন্স টেকনোলজির উন্নতি, এই উন্নতির ফলে মিডিয়া জগৎ উন্নতি লাভ করেছে। আর তার ফলস্বরূপ আজ আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বের প্রত্যেকটা ব্যক্তি কিন্তু একে অপরের সাথে যুক্ত। এবার মিডিয়া আমাদের সমাজের উপর, আমাদের চরিত্রের উপর, ব্যক্তিত্বের উপর, আমাদের জীবনযাত্রার উপর, আমাদের পরিবারের উপর, সমাজের উপর, দেশের উপর এবং বিশ্বের প্রত্যেকটা বিষয়ের উপর একটা প্রভাব বিস্তার করেছে। সেই প্রভাবটা কিছুটা আমি আলোচনা করব যে কিভাবে মিডিয়া আমাদের সমাজের উপর প্রভাব বিস্তার করেছে। তার আগে আমাদের একটু জানা উচিত যে মিডিয়া কাকে বলে। মিডিয়া ইংরেজি শব্দ, এটি হচ্ছে প্লুরাল, এর এক বচন হচ্ছে মিডিয়াম, মাধ্যম। এই যে বলেন না আপনারা ইংরেজি মিডিয়াম, বাংলা মিডিয়াম, তো মিডিয়াম শব্দ প্লুরাল বা বহু বচন হচ্ছে মিডিয়া, অর্থাৎ মাধ্যম। কিসের মাধ্যম? একে অপরের সাথে তথ্যের আদান প্রদানের মাধ্যম, একে অপরকে নিজের বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যম,
একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করার মাধ্যম, একে অপরের সাথে মত বিনিময় করার মাধ্যম, এই মাধ্যমটাকে বেসিক্যালি মিডিয়া বলা হয়। এই মাধ্যম আমাদের দুই ব্যক্তির মাঝে যখন যোগাযোগ স্থাপন হয় তখনও প্রয়োজন পড়ে। ফোনের মাধ্যমে যখন আমরা একে অপরের সাথে কথা বলি সেটাও কিন্তু এক প্রকার মিডিয়া। আমাদের ক্লাসরুমে একজন টিচার ছাত্রদের সাথে যোগাযোগ স্থাপন করে, তারা ব্ল্যাকবোর্ডে বইয়ের মাধ্যমে নোট দিয়ে এবং প্রজেক্টারের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে ভিডিও দেখিয়ে প্রজেক্টারের মাধ্যমে পিপিটি প্রেজেন্টেশন কম্পিউটারের মাধ্যমে যে ক্লাসরুমে ছাত্রদের সাথে একটা যোগাযোগ স্থাপন করা হয়, টিচার নিজের বক্তব্য, শিক্ষক নিজের বক্তব্য ছাত্রের কাছে পৌঁছে দিতে যা যা ব্যবস্থাপনা গ্রহণ করে, যার মাধ্যমে ছাত্রদেরকে বোঝাবার চেষ্টা করে, সেটাও এক প্রকার মিডিয়া। আরো মিডিয়া রয়েছে, এই যে মাইক্রোফোন, আমি আপনাদের সামনে কথা বলছি, আপনাদের কাছে নিজের বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই যে মাইক্রোফোনের ব্যবহার করলাম, এটাও এক প্রকার মিডিয়া। এবং জনস্বার্থের জন্য সারা রাজ্যের মানুষের কাছে যদি মুখ্যমন্ত্রী নিজের বার্তা পৌঁছাতে চায় তাহলে মিডিয়ার দ্বারস্থ হবে, সংবাদপত্রের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে মুখ্যমন্ত্রী রাজ্যের বাসার সাথে যে যোগাযোগ স্থাপন করছে, নিজের বার্তা পৌঁছাচ্ছে, ওই রেডিও টেলিভিশন সংবাদ মাধ্যম এটাও এক প্রকার মিডিয়া। তো মিডিয়া অনেক প্রকার ভেদ রয়েছে, বেসিক্যালি যেটা বুনিয়াদি সেটা হচ্ছে মিডিয়া দুই ব্যক্তির সাথে বা একাধিক ব্যক্তির সাথে, একটা বড় গ্রুপের সাথে বা বিপুল জনসংখ্যক মানুষের সাথে বা বিশ্বের প্রত্যেকটা ব্যক্তির সাথে যোগাযোগ স্থাপন করার জন্য যেটা মাধ্যম আমরা ব্যবহার করি সেটাকে মিডিয়া বলা হয়। মিডিয়াকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে, এক মাস মিডিয়ার মধ্যে হচ্ছে প্রিন্ট মিডিয়া। আমি মিডিয়া বলতে মাস মিডিয়াকে এখানে বোঝাচ্ছি, যে মাস মিডিয়া যেটা গণসংযোগ, যেটা পুরো বিশ্বের মানুষের সাথে বা বিপুল সংখ্যক মানুষের সাথে যে যোগাযোগ স্থাপন করা হয় তার জন্য যে মিডিয়া আমরা ব্যবহার করি, তার জন্য যে মিডিয়া ব্যবহার করি সেটাকে বলা হয় মাস মিডিয়া। সেই মাস মিডিয়াকে গণ মাধ্যম, যোগাযোগ মাধ্যম বা যেটাকে আমরা সহজ ভাষায় সংবাদ মাধ্যম বলি, ওই সংবাদ মাধ্যমকে বা মিডিয়াকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এক হচ্ছে প্রিন্ট মিডিয়া, প্রিন্ট মিডিয়া যেগুলো প্রকাশিত হয় যেরকম খবরের কাগজ, বই, পুস্তিকা, ইশতেহার, এই যে জালসা পাম্পলেট দেখছেন, এই যে ব্যানার দেখছেন পিছনে, মানে যেগুলো প্রিন্ট করা হয় এবং প্রকাশিত করে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া হয় সেগুলোকে বলা হয় প্রিন্ট মিডিয়া। আরেকটি হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া, অর্থাৎ বৈদ্যুতিক মাধ্যমে, যান্ত্রিক মাধ্যমে, কোন যন্ত্রের দ্বারা যদি মানুষের কাছে কোনো বার্তা পৌঁছানো যায় সেটাকে ইলেকট্রনিক মিডিয়া বলা হয়। যেরকম টিভি, ইন্টারনেট, রেডিও, এই মাইক্রোফোন, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, মানে যে কোনো যান্ত্রিক জিনিস যার মাধ্যমে একে অপরের সাথে আদান প্রদান হয় সেটাকে বলা হয় ইলেকট্রনিক মিডিয়া। আজ বর্তমান বিশ্বে মিডিয়ার কতটা গুরুত্ব রয়েছে সেটা আমরা কল্পনা করতে পারি না। মিডিয়াকে যারা পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আছেন, যারা রাজনীতি বিদ্যা নিয়ে কিছু পড়াশোনা করেছেন, তারা ভালো করে জানেন যে গণতন্ত্রে, ডেমোক্রেসি, এর আগে তিনটে পিলার ছিল। কি কি? যে কোনো গণতান্ত্রিক দেশ, যে কোনো ডেমোক্রেটিক কান্ট্রি ততক্ষণ পর্যন্ত টিকতে পারে না যতক্ষণ পর্যন্ত সেখানে তিনটে স্তম্ভ না থাকবে। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন বিভাগ। প্রশাসন বিভাগ হচ্ছে একটা স্তম্ভ, একটা পিলার, একটা খুঁটি গণতন্ত্রের, ডেমোক্রেসি। এসডিও, বিডিও, ডিএম, পুলিশ ব্যবস্থা, যে কোনো প্রশাসন ব্যবস্থা। দ্বিতীয় হচ্ছে লেজিসলেটিভ, আইন পরিষদ, অর্থাৎ যারা আইন তৈরি করে, জনপ্রতিনিধি, এমএলএ, এমপি,
যারা আইন তৈরি করে, আইন রচনা করে, সংবিধান রচনা করে এবং যারা জনপ্রতিনিধি আইন পরিষদ, এরা হচ্ছে একটা ডেমোক্রেসি গণতন্ত্রের দ্বিতীয় স্তম্ভ। তৃতীয় স্তম্ভ হচ্ছে জুডিশিয়ারি, ন্যায় বিভাগ, এই যে আদালত, বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সেশন কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, লোয়ার কোর্ট, এই যে কোর্ট রয়েছে, বিচার ব্যবস্থা, এটা গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ। এই তিনটে স্তম্ভ যদি কোন দেশে না থাকে তাহলে ওই দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র, ডেমোক্রেটিক কান্ট্রি বলা যায় না। আধুনিক যুগে এই তিনটে স্তম্ভের সাথে চতুর্থ খুঁটি, চতুর্থ স্তম্ভ যোগদান করেছে, সেটি হচ্ছে মিডিয়া। অর্থাৎ যেই দেশের মধ্যে, যেই সমাজের মধ্যে মিডিয়া নেই, সেই সমাজটা গণতান্ত্রিক দেশ নয়, সেই দেশটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি নয়। এবং যেই দেশে মিডিয়া স্বাধীন নয়, যেই দেশের মিডিয়া উন্নত নয়, সেই দেশটা গণতান্ত্রিক পরিকাঠামো উন্নত নয়। আজকে এই তিনটে স্তম্ভের সাথে চতুর্থ স্তম্ভ বলা হয় মিডিয়াকে। তার মানে বুঝতে পারলেন যে একটা দেশে খুঁটি, চারটি খুঁটির মধ্যে একটি খুঁটি রয়েছে, সেটি হচ্ছে মিডিয়া, এই সংবাদ মাধ্যম আর এই যোগাযোগ মাধ্যম। মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ। মিডিয়া সরকার গড়তে পারে, সরকার ভাঙতেও পারে। আমরা ইতিহাসে দেখেছি যে বহু জায়গাতে মিডিয়ার ফলে সরকার এসেছে, আবার সরকার চলেও গিয়েছে। আমরা যদি ভারতের পরিপ্রেক্ষিতে দেখি তো 2011-তে দুর্নীতি বিরোধী যে একটা আন্দোলন চলল, আন্না হাজারের নেতৃত্বে, অরবিন্দ কেজরিওয়াল এদের নেতৃত্বে যে একটা দুর্নীতি বিরোধী আন্দোলন চলল, দেশ জুড়ে মানুষ সরব হল, একটা আলোড়ন সৃষ্টি করলো এই মিডিয়ার মাধ্যমে। মিডিয়ার লাইভ সম্প্রসারণ হলো, লাইভ কাস্ট হলো, মিডিয়ার মাধ্যমে পুরো ভারতে একটা আন্দোলন শুরু হলো। ওই আন্দোলনের ফল আমরা দেখলাম যে ইউপিএ গভর্নমেন্ট তারপরে চলে গেল। তো মিডিয়া সরকার ভাঙতে একটা বড় রোল আদা করে, সেরকম সরকার গড়তেও খুব সক্রিয় ভূমিকা পালন করে। প্রত্যেকটা রাজনৈতিক পার্টি নিজের বক্তব্য বলার জন্য মিডিয়ার দ্বারস্থ হয়। প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি যে কোনো কথা বলার জন্য মিডিয়ার দ্বারস্থ হয়। যে কোনো পলিটিক্যাল পার্টি নিজেদের যুক্তি, নিজেদের তর্ক, এই সমস্ত জিনিস জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা মিডিয়ার দ্বারস্থ হয়। তার মানে মিডিয়াটা কতটা পাওয়ারফুল বুঝতে পারছেন। কিছুদিন আগে 2012-তে একটা দিল্লিতে গ্যাংরেপ হলো, কিছুদিন আগে গ্যাংরেপ হলো আমাদের দেশের বিভিন্ন প্রান্তে, নিরীহ শিশুদের উপর অমানবিক অত্যাচার চলল, এইরকম একটা অত্যাচার হয়েছিল 2012-তে। একটা মেডিকেলের ছাত্রীকে চলন্ত বাসের মধ্যে গণধর্ষণ করা হয়েছিল। ওই ঘটনাকে মিডিয়া এত সুন্দরভাবে পুরো দেশবাসীর সামনে নয় বরং সারা বিশ্বের সামনে এমন সুন্দরভাবে তুলে ধরল যে সারা বিশ্ব জুড়ে একটা আন্দোলন শুরু করল। ভারতে আন্দোলন হয়েছে, ভারতের বাইরে আন্দোলন হয়েছে, এবং মিডিয়ার মাধ্যমে সারা দেশে এই ধর্ষণের বিরুদ্ধে মানুষ সরব হল। আর তার ফল কি পেলাম আমরা, যে পার্লামেন্টে এই ধর্ষণ বিরোধী আইন তৈরি হল, নির্ভয়া অ্যাক্ট, নির্ভয়া আইন পাশ হল। কিছুদিন আগে যে জম্মুর যে ঘটনা, ওই ঘটনাকে মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা জনবাসীর কাছে, প্রত্যেকটা ভারতবাসীর কাছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে এই খবর পৌঁছালো। সরকার বাধ্য হল এই গতকালকেরই ঘটনা, যে 12 বছরের নিচে যেই মহিলাদের, যেই বাচ্চাদের ধর্ষণ করা হবে, তার ধর্ষণকারী, তার রেপিসিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এরকম একটা অর্ডিনেন্স পার্লামেন্টে পাস করা হলো এবং সেটা শীঘ্রই একটা আইনের রূপ নেবে। তার মানে কতটা এই ঘটনা আজ থেকে 2 মাস আগে ঘটেছে, কিন্তু যেহেতু মিডিয়াতে এটা হাইলাইট হয়নি বলে সরকার নড়ে চড়ে বসেনি,
যেদিন থেকে এটা মিডিয়াতে সার্কুলেট হতে শুরু করলো, সংবাদ মাধ্যম, টেলিভিশন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইন্টারনেট, টুইটার আর ব্লগে যখন থেকে এই বিষয়টা নিয়ে আলোচনা ডিবেট শুরু হলো, তখন সরকার নড়ে চড়ে বসল। প্রত্যেকটা ঘটনা যদি উল্লেখ দিই তাহলে অনেক সময় লাগবে। এক কথা যে মিডিয়া সমাজ গড়ে, মিডিয়া দেশ গড়ে, মিডিয়া সরকার গড়তে পারে, সরকার ভাঙতেও পারে, সমাজ গড়তে পারে, আবার সমাজ ভাঙতেও পারে। মিডিয়া হচ্ছে দুই ধারী তরবারি যার দুটোই ধার রয়েছে। মিডিয়া আজ আমাদের পরিবারের সদস্য রূপ গ্রহণ করেছে। আমাদের পরিবারের যেরকম একটা সদস্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়িতে থাকে, পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় হয়, ওই রকম আমাদের বাড়ির ভিতরে আমাদের একজন সদস্য ঢুকে পড়েছে, সেই সদস্যের নাম হচ্ছে মিডিয়া। ওই মিডিয়া সকালবেলা খবরের কাগজ, দুপুরবেলা টিভির উপর নজর, আর চলতে ফিরছে মোবাইলে হাত, আর ইন্টারনেটে হাত, আর হোয়াটসঅ্যাপ আর ফেসবুক। ওই মিডিয়া আমাদের পরিবারের একজন সদস্য হয়ে পড়েছে, মিডিয়া আমাদের বাড়ির ভিতরে ঢুকে পড়েছে, আমাদের জীবনে একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এইরকম একটা পরিস্থিতি যখন এসেছে তাহলে মিডিয়া ভালো দিক খারাপ দিক দুটোই আলোচনা করা দরকার। যেরকম মিডিয়া একটা বিপ্লব এনেছে খবরের জগতে, তথ্য প্রযুক্তির জগতে, আন্দোলনের জগতে, সেরকম আরো ভয়ানকের চেহারাও আছে সমাজ ভাঙার ক্ষেত্রে, বিদেশ ঘৃণা ছড়ানোর ক্ষেত্রে, সাম্প্রদায়িক দাঙ্গার ক্ষেত্রে। অনেক সময় দেখেছি যে মিডিয়ার বড় হাত রয়েছে, সেগুলো দুটোই আমরা আলোচনা করব। আজ মিডিয়ার যে প্রভাব সমাজের উপর, কয়েকটা কথা যদি বলি তার উপর, মিডিয়া আজ সমাজ করছে, সমাজের মেন্টালিটি, সমাজের মানসিকতা কি হবে সেটা আজ মিডিয়া নির্ধারিত করছে, সমাজের দিক নির্ণয় করছে, সমাজের মধ্যে চেতনা আনছে, শিক্ষার চেতনা আনছে, স্বাস্থ্যের চেতনা আনছে। এই যে বাড়ি বাড়ি শৌচালয় হবে, বাড়ি বাড়ি টয়লেট পায়খানা করতে হবে, এর জন্য যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার হচ্ছে, সেই প্রচারের ফলে আমাদের সমাজের মধ্যে চেতনা বাড়ছে। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে সমাজের মধ্যে একটা চেতনা বাড়ছে। আজ এই মিডিয়ার মাধ্যমে আমাদের সমাজের মধ্যে একটা দিক নির্ণয় হচ্ছে। প্রত্যেকটা সমাজের ব্যক্তি একে অপরের কাছ থেকে আদান প্রদান করছে তথ্য, মানুষের চিন্তা ভাবনা, মতামত, সংস্কৃতি, উঠা বসা, এমনকি পোশাক পরিচ্ছদ, খাবার দাবারের উপর মিডিয়ার একটা বড় প্রভাব রয়েছে। ওই টেলিভিশন, ওই ইন্টারনেটে যে পোশাক আশাক, যে বিজ্ঞাপন আমাদের যুবকরা যুবতীরা দেখছে, তাদের কপি করে অনুকরণ করে সেই ধরনের পোশাক পরার চেষ্টা করছে। মিডিয়ার মাধ্যমে পিৎজা আজ আমাদের এলাকাতে, এর আগে জানত না, এই যে পিৎজা খাচ্ছি আমরা আজকে, যে আমাদের এলাকাতে বিভিন্ন রকমের ওয়েস্টার্ন ফুড, পাশ্চাত্য ফুড, যেটা খাবার, বিদেশি খাবার, বিভিন্ন খাবার আসছে, সেটা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম। বার্গার, পিৎজা, রোল, এসব আমাদের ভারতীয় খাবার ছিল না, কিন্তু মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম আজ মানুষ খাচ্ছে। আমাদের খাবার দাবারের উপর মিডিয়ার একটা বড় প্রভাব রয়েছে। চিন্তাধারা, সমাজের মানসিকতা, প্রত্যেকটার উপর কিন্তু মিডিয়ার একটা প্রভাব রয়েছে। তথ্য, বিশ্বের বিভিন্ন প্রান্তের তথ্য, খবর, এক জায়গার খবর মুহূর্তের মধ্যে অন্য জায়গার খবর পাচ্ছি আমরা। একটা মানুষ নিজের বাড়িতে বসে বসে, লাল গোলাতে বসে বসে ডোনাল্ড ট্রাম্পের খবর পৌঁছে যাচ্ছে ওর মোবাইলে, ওর টেলিভিশনে, ওর খবরে কাগজে। বিশ্বটা খুব সংকীর্ণ হয়ে গেছে, একটা ছোট হয়ে গেছে, সবকিছু আঙুলে রয়েছে, সবকিছু হাতের মুঠোয় রয়েছে। একদিকে মিডিয়া এরকম একটা প্রভাব ফেলেছে, সরকারের পক্ষে বিপক্ষে যে যুক্তিতর্কগুলো দেওয়া হয়, ঘণ্টাখানেক সাথে সময় দেখছি আমরা, আরো বিভিন্ন রকমের টিভি ইন্ডিয়া 9 o'clock, ইন্ডিয়া অ্যাপ 9 o'clock, বিভিন্ন খবরের মাধ্যমে যুক্তিতর্ক, সরকারের পক্ষ, সরকারের বিপক্ষ, সবাই এই মিডিয়ার মাধ্যমে নিজের মতামত প্রকাশ করছে। তার ফলে জনগণ বুঝতে পারছে যে সরকারের ভালো দিকগুলো কি আর খারাপ দিকগুলো কি। সামনে পঞ্চায়েত ইলেকশন আসছে,
এই মিডিয়াকে হাতিয়ার করে অনেক জায়গাতে দাঙ্গা লাগানো হবে, আর অনেক জায়গাতে ভালো কাজও হবে, দুটাই হবে। তো মিডিয়া একদিকে যেরকম সরকারের পক্ষ বিপক্ষ আলোচনা যুক্তি তর্কের মাধ্যমে খবরের মাধ্যমে জনগণকে সজাগ করে, জনগণকে তথ্য প্রদান করে, অন্যদিকে কিন্তু মিডিয়ার অনেক কুপ্রভাবও রয়েছে। মিডিয়া যেমন একদিকে সমাজের মধ্যে চেতনা আনে, সমাজের মধ্যে জ্ঞান, সমাজের মধ্যে দূরদর্শিতা আনে, সেই রকম মিডিয়া কিন্তু সমাজের মধ্যে বিভিন্ন রকমের কুসংস্কার ছড়াচ্ছে। মিডিয়া যখন মুক্ত, যে কোনো যখন জিনিস মুক্ত হবে, তার খারাপ দিকও থাকবে আর তার ভালো দিকও থাকবে। তো মিডিয়াটা দুইধারী তরবারি, যার একটা ধার মানুষকে বাঁচাতে পারে, আরেকটা ধার মানুষকে হত্যা করতে পারে। ওই চাকুর মতো, সেই চাকু যদি সবজি কাটার ক্ষেত্রে ব্যবহার হয়, আপেল কাটার ক্ষেত্রে ব্যবহার হয়, তাহলে একটা রোগীর প্রাণ ফিরিয়ে দিতে পারে। আর ওই চাকু যখন কোন মানুষের গলায় লাগে, তখন ওই মানুষের প্রাণ কেড়ে নেয় চাকু। একই চাকু একজন রোগীকে প্রাণ দান করছে, আর আরেকজনকে তার গলা কেটে তাকে হত্যা করা হচ্ছে। ওই চাকু যখন একটা ডাক্তারের হাতে থাকে, তখন সে সার্জারি করে, অপারেশন করে একটা রোগীর প্রাণ ফিরিয়ে দেয়। আর ওই চাকু যখন অসামাজিক লোকের হাতে থাকে, তখন সমাজে হানাহানি হয়। মিডিয়াটা ঠিক সেই জায়গায়, যে মিডিয়া একদিকে যেরকম ভালো দিক রয়েছে, ভালো প্রভাব রয়েছে, সেরকম তার কুপ্রভাবও রয়েছে। তার কি কুপ্রভাব সমাজের উপর, সেগুলো নিয়ে কিছু কথা আমি আলোচনা করব। সব থেকে বড় সমস্যা আজ যে মিডিয়া কিছু এথিক্স অফ জার্নালিজম, সাংবাদিকতা কিছু নীতি আদর্শ ছিল, সেই নীতি আদর্শ আজ মিডিয়া ভুলে গিয়েছে। যে নীতি আদর্শ যেগুলোকে প্রিন্সিপালস অফ জার্নালিজম বা ইথিক্স অফ জার্নালিজম বলা হয়, সাংবাদিকতা মূল নীতি, সেই মূল নীতিগুলো হচ্ছে সত্যতা, সত্য কথা বলবে, মিডিয়া যা বলবে সত্য কথা বলবে, সততা থাকবে, অনেস্টি থাকবে, যতদূর কথা ততদূর বলবে, তার থেকে কমও বলবে না, তার থেকে বেশিও বলবে না। স্বাধীনতা থাকবে মিডিয়ার, মিডিয়া কোন কর্পোরেট সেক্টর, মিডিয়া কোন সরকারের, কোন শিল্প গোষ্ঠী, কোন নির্দিষ্ট সম্প্রদায়, কোন বাহুবলী ব্যক্তি আর কোন একটি নির্দিষ্ট জাতির মুখপাত্র হবে না। তার মধ্যে নিরপেক্ষতা থাকবে, স্বাধীনতা থাকবে, সে বিক্রি হবে না টাকার বিনিময়ে, সে বিক্রি হবে না ভয়ের বিনিময়ে, সে বিক্রি হবে না অন্যান্য বস্তুর বিনিময়ে। এইরকম স্বাধীনতা আজ মিডিয়া হারিয়েছে। তো মিডিয়ার স্বাধীনতা আজ আমরা দেখতে পাচ্ছি না। মিডিয়া পরাধীন, কর্পোরেট সেক্টরের হাতে পরাধীন, বিভিন্ন শিল্প গোষ্ঠীর বড় বড় কোম্পানির হাতে পরাধীন, সরকারের কাছে পরাধীন, নির্দিষ্ট গোষ্ঠীর কাছে মিডিয়া আজ পরাধীন। মিডিয়ার আরেকটা বড় মৌলিক যেটা প্রিন্সিপাল নীতি, সেটা হচ্ছে ন্যায়। আজ মিডিয়া ন্যায় করে না, জাস্টিস করে না, আয় অন্যায় কথা বলে। বহু ক্ষেত্রে দেখা গিয়েছে মিডিয়া এই যে মত, এই যে একটা নীতি আদর্শ যে ন্যায্য কথা বলবে, সেই ন্যায্য কথা তারা বলে না। মিডিয়ার একটা বড় গুণ মানবিকতা, আজ মিডিয়ার হাতে মানবিকতা নেই। একটা শিশু জলে ডুবছে, সেই শিশুর ছবি তোলা বেশি প্রয়োজনীয় আজ জার্নালিস্টদের কাছে শিশুটাকে বাঁচানোর থেকে। যে যুগে মিডিয়া ছিল না, সেই যুগে ওই বাচ্চাটাকে লাফিয়ে একজন আগে বাঁচাতো, তারপরে খবরটা দিত। আজ চোখের সামনে যে ঘটনাটা ঘটছে, একজন ব্যক্তি ডুবছে আর চারিদিকে ঘিরে ক্যামেরা নিয়ে লাইভ কাজ করছে, এই ব্যক্তি দেখো যে ডুবছে, এই যে একটা ছোট্ট বাচ্চা, দেখো হাবুডুবু খাচ্ছে, এই মরবে, এই মরবে, এটা আতঙ্ক সৃষ্টি করছে। কিন্তু ক্যামেরাটাকে রেখে ছাপিয়ে ওই বাচ্চাটাকে আর বাঁচানোর চেষ্টা করা হচ্ছে না। এই মানবিকতা আজ মিডিয়া হারিয়েছে। মিডিয়ার আরেকটি নীতি আছে, আরেকটি সেটি হচ্ছে দায়বদ্ধতা, রেসপন্সিবিলিটি, সোশ্যাল রেসপন্সিবিলিটি, সামাজিক দায়বদ্ধতা। আজ মিডিয়া
নিজের সামাজিক দায়বদ্ধতা হারিয়েছে। যে কোনো খবর প্রকাশিত করার পূর্বে খবরের প্রভাবটা কি পড়বে সমাজের প্রতি, সমাজের তার সুপ্রভাব কুপ্রভাব প্রত্যেকটা জিনিস বিবেচনা করার পরে ওই খবরটা সার্কুলেট করা উচিত। কিন্তু মিডিয়া, লাগামহীন মিডিয়া প্রত্যেকটা খবরকে নিজের ইচ্ছা মতো যেভাবে পাচ্ছে সমাজের মধ্যে তুলে ধরছে। আজ তাদের যে দায়বদ্ধতা ছিল সেই দায়বদ্ধতা আজ হারিয়েছে। কিছুদিন আগে আমরা দেখতে পেলাম যে একজনকে নিষ্ঠুর ভাবে হত্যা করা হচ্ছে। সুদূর পশ্চিমবাংলা থেকে একজন নিরীহ মানুষ, একজন গরিব মানুষ, একজন শ্রমিক মানুষ নিজের অন্নের জন্য, নিজের পরিবারের অন্নের জন্য, তাদের খাবারের জোগাড়ের জন্য শুধু রাজস্থান যাচ্ছে। সেখানে গিয়ে সে রোজগার করার চেষ্টা করছে। সেই রকম একটা গরিব মানুষকে, নিরীহ মানুষকে তাকে ধর্মের নামে, ভণ্ডামির নামে, ধর্ম কোনোদিন মানুষকে হিংসা শেখায় না, কোন ধর্ম শেখায় না, বিশ্বের কোন ধর্ম মানুষকে হিংসা শেখায় না। অথচ মানুষ আজ ধর্মের নামে ঘৃণা ছড়াচ্ছে, হিংসা ছড়াচ্ছে। ওই খবরকে একজন ব্যক্তি, নিরীহ ব্যক্তিকে একের পর এক হাতুড়ি দিয়ে তাকে ক্ষতবিক্ষত করা হচ্ছে, তাকে জ্বালিয়ে ফেলা হচ্ছে। আর এই চিত্রটা পুরো ভারতে মিডিয়া সার্কুলেট করছে। এই খবরের পরবর্তী যে প্রতিক্রিয়া সেটা এর থেকে আরো ভয়ানক হবে। একটা খবরকে যদি রং মাখিয়ে, মশলা মাখিয়ে ওটাকে যদি সার্কুলেট করা হয় তাহলে ওই খবরটা খবর থাকে না, ওটা একটা ক্যাম্পেইনে পরিণত হয়, একটা অভিযানে পরিণত হয়। তো আজকে একটা ঘৃণামূলক একটা ঘটনাকে পুরো আকারে হাইলাইট করে প্রত্যেকটা টেলিভিশনে, সামনে পর্দার সামনে ওই নিষ্ঠুরতাকে প্রকাশ্যে দেখানো হচ্ছে। আর তার সামনে বসে আছে, টিভির সামনে একটা ছোট শিশু, একটা মহিলা, একটা হার্টের রোগী, তার উপর কি প্রভাব পড়বে? একটা ছোট বাচ্চা দেখবে, সে তো বোঝে না ধর্ম কি, সে বোঝে না মানবিকতা কি। সে তো দেখছে যে একজন মানুষ অন্যজন মানুষকে কুপিয়ে মারছে, একজন মানুষ অন্যজন মানুষকে জানতে জ্বালিয়ে ফেলছে, সে সেখান থেকে তার মধ্যে ঘৃণা জন্মাবে মানুষের প্রতি, ঘৃণা জন্মাবে অন্য ধর্মের প্রতি, ঘৃণা জন্মাবে ওই ধরনের লোকের প্রতি। আর সেই ঘৃণাটা একটা ভয়ানক আকার নিতে পারে। সেহেতু মিডিয়ার দায়বদ্ধতা এখানে তাদের মানতে হবে, যে তাদের সামাজিক দায়বদ্ধতা এটা ছিল যে সেই খবরটাকে এমন ভাবে প্রকাশিত করা হবে যাতে তার মধ্যে ধর্মীয় আকার না থাকে, তার মধ্যে ধর্মীয় অ্যাঙ্গেলটা বাদ দিতে হবে, মানবিকতা দেখাতে হবে, একটা ক্রাইমকে ক্রাইম হিসাবে দিতে হবে, সেটাকে ধর্মীয় উস্কানিমূলক ভাবে প্ররোচনা করা চলবে না। এই দায়বদ্ধতা আজ সমাজ হারিয়েছে, এই দায়বদ্ধতা আজ মিডিয়া হারিয়েছে, আজ মিডিয়া নিরপেক্ষতা হারিয়েছে, পার্শিয়ালিটি আজ মিডিয়া করছে। যখন একটা খবর দেখানো হয় ওই মিডিয়া, যেই মিডিয়ার থ্রুতে যাচ্ছে ওই মিডিয়া আগে ভাবে যে আমি কোন ধর্মের, আমি কোন গোষ্ঠী, আমি কোন এলাকার, কোন ভাষার আর কোন রাজনৈতিক দলের, এই সমস্ত কিছু বিবেচনা করার পরে খবরটাকে নিজের হিসাবে মানুষের কাছে আসে। একটাই খবর ঘটেছে, ওই খবরটাকে যদি খবরের মতো প্রকাশিত করা হয় তাহলে কিন্তু জনগণের লাভ হবে। কিন্তু ওই খবরটার মধ্যে বিভিন্ন রকমের রং, বিভিন্ন রকমের মশলা লাগিয়ে সেটাকে যখন পরিবেশন করা হয় তখন সেই খবরটা খবর থাকে না, সেটা কিন্তু সমাজের জন্য একটা বড় চ্যালেঞ্জ, সমাজের নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলার জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেহেতু আজ মিডিয়াকে তাদের দায়বদ্ধতা, নিরপেক্ষতা, সত্যতা, সততা, স্বাধীনতা, ন্যায়, মানবিকতা, এই সমস্ত নীতি আর মূল্যবোধের উপর তাদেরকে আজ আমল করতে হবে, তাদেরকে সব জিনিসকে মানতে হবে। মিডিয়ার মাধ্যমে অপপ্রচার চলছে বিভিন্ন জায়গাতে, আমরা দেখছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকে, টুইটারে, ইউটিউবে,
ইন্টারনেটে আর কিছু লোকাল নিউজ পেপার এবং লোকাল টিভির চ্যানেলে আমরা অহরহ দেখতে পাচ্ছি কি ধরনের অসম্পূর্ণ মিথ্যা কথা প্ররোচনা, ফেক নিউজ, বানানো নিউজ, সাজানো খবর মানুষের সঙ্গে ছড়ানো হচ্ছে। একটি ঘটনা ঘটছে আফগানিস্তানে, একজনের মুন্ডচ্ছেদ করা হচ্ছে, ওই ঘটনাকে বলা হচ্ছে যে আমাদের দেশের এক প্রান্তে হচ্ছে। কোথাকার ঘটনা, কোথায় বর্ণনা, একটা খবর যেই খবরের কোনো ভিত্তি নেই, সেই ভিত্তিহীন খবরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজারো বার মিডিয়ার মাধ্যমে সেটাকে প্রচার করা হচ্ছে এবং তার মাধ্যমে ঘৃণা ছড়ানো হচ্ছে। মিথ্যা খবর, জালি খবর, ফেক নিউজের মাধ্যমে আমাদের দেশের ঐক্য, আমাদের দেশের নিরপেক্ষতা, আমাদের দেশের এই যে সুখ শান্তি সেটাকে ভেঙে দেওয়ার জন্য এক শ্রেণীর অসামাজিক লোক আজ সক্রিয় আছে, ষড়যন্ত্র করছে। বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে ভারতের বিভিন্ন প্রান্তে যে দাঙ্গাগুলি হয়েছিল সেই সাম্প্রদায়িক দাঙ্গার পিছনে বহু জায়গাতে এই ফেক নিউজ, ভুলভাল খবর আর সাজানো ঘটনায় দায়ী। মোবাইলে একটা খবর আসলো যে অমুক সম্প্রদায়ের লোক অন্য সম্প্রদায়ের মেয়েকে ধর্ষণ করেছে, অথচ এই ঘটনা আদৌ হয়নি, উগ্র হয়ে গেল, প্রতিবাদ দিতে হবে, হামলা হলো, চড়াও হলো, শান্তি ভঙ্গ হলো। খবর আসছে যে ওই জায়গাতে মসজিদ ভাঙা হয়েছে, চড়াও হলো। খবর আসছে মন্দির ভাঙা হয়েছে। খবর আসছে যে এই সম্প্রদায় অন্য সম্প্রদায়ের উপর আক্রমণ করেছে। মিথ্যা খবর, সাজানো খবর, বানানো খবর, যার কোনো ভিত্তি নেই। আর আমরা খুব সহজে যে কোনো খবরের উপর বিশ্বাস করে ফেলি। আমাদের দুর্বলতা মিডিয়া জেনে গেছে, আমাদের দুর্বলতা ওই ষড়যন্ত্রকারীরা জেনে গেছে, যে আমরা প্রত্যেকটা খবরকে অন্ধের মতো বিশ্বাস করি। ওই জন্য আমাদের এই অন্ধবিশ্বাসের সুযোগ নিচ্ছে তারা, আর বিভিন্ন জায়গাতে তারা ফেক নিউজ, বানানো খবর, সাজানো খবর আমাদের মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছে আমাদের জানাচ্ছে। আর তার ফলে আমাদের এই দেশের ঐক্য, অখণ্ডতা আর আমাদের সাম্প্রদায়িক যে সম্প্রীতি আছে সেই সম্প্রীতি ভালোবাসা প্রশ্ন করছে। আমাদের দেশের ঐক্য, আমাদের ভারতবর্ষ সারা বিশ্বের মধ্যে একটিমাত্র দেশ যেই দেশে বিশ্বের প্রত্যেকটা ধর্মের লোক বাস করে, যেই দেশের প্রচুর বিচিত্রময় দেশ, যেই দেশের একদিকে হিমসাগর, একদিকে তুষারময় পর্বতমালা, তো অন্যদিকে মরুভূমি, একদিকে জঙ্গল তো অন্যদিকে তুষারময়, একদিকে বন্যা তো অন্যদিকে খরা। এই বিচিত্রময় দেশ প্রত্যেকটা 30 কিলোমিটার 40 কিলোমিটার পর্বত, কালচার চেঞ্জ হয়, ভাষা চেঞ্জ হয়, ভাষার ভঙ্গিমা ডাইলেক্ট চেঞ্জ হয়। আমাদের এই যে একটা বিচিত্রময় দেশ, যেই দেশের মধ্যে সবকিছু আছে, অথচ এই দেশ শান্তি শৃঙ্খলার সহিত হাজারো হাজার বছর ধরে বেঁচে আছে। এই দেশের ঐতিহ্য যে এই দেশে প্রত্যেকটা ধর্মের মানুষ, প্রত্যেকটা কালচারের মানুষ, প্রত্যেকটা ভাষার মানুষ, প্রত্যেকটা বর্ণের মানুষ এই জায়গাতে আশ্রয় পেয়েছে এবং ঐতিহ্যের সাথে বেঁচে আছে, এটা আমাদের ভারতবর্ষের গৌরব। এই গৌরবকে আজ হানা দিচ্ছে এই ভুল তথ্য, এই ফেক নিউজ, আমাদের হাজার হাজার পুরনো সংস্কৃতি, কালচার, ভারতীয় সভ্যতাকে আজ হানা দিচ্ছে, হামলা করছে তার উপর। আজ এই সাজানো বানানো খবর আজকে এই হামলার বিরোধিতা করতে হবে। ওই জন্য আল্লাহ তাআলা সূরা হুজরাতে 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. যদি তোমাদের কাছে কোন এক ব্যক্তি যার পুষ্টি হয়নি যে ফাসিক ও ফাজির, যে সৎ ব্যক্তি নয় অসৎ ব্যক্তি, কোন যদি অসৎ ব্যক্তি তোমাদের কাছে আসে আর কোন খবর দেই, ফতাবাইয়ানু, তো তোমাদের দায়িত্ব কি হবে যে তোমরা সেটাকে আগে যাচাই করবে, তার সত্যতা যাচাই করবে। আজকে আমরা সমাজের মধ্যে যে কোনো খবর আসছে আমাদের কাছে, ফেসবুকে কেউ পাঠানো কোনো খবর বিশ্বাস করে ফেললাম,
হোয়াটসঅ্যাপে কেউ খবর পাঠালাম, বিশ্বাস করে ফেললাম। ইউটিউবে একটা ভিডিও দেখলাম, বিশ্বাস করে ফেললাম। খবরের কাগজে বেরিয়েছে, বিশ্বাস করে ফেললাম। না, কোরআন বলছে বিশ্বাস করতে হবে না। ফতাবাইয়ানু, আগে খোঁজ খবর নাও, যাচাই করো, তার পুষ্টি করো, তার সত্যতা যাচাই করো। আর এটা যদি না করো তাহলে কি হবে? আনতুসিবু কওমান বিজাহালা, যদি তোমরা যে কোনো অপুষ্টিকর খবরকে সত্যতা যাচাই না করে যে কোনো খবরের বিশ্বাস করতে শুরু করবে, তখন তোমাদের কি হবে? যে তোমরা অন্য জাতির উপর আক্রমণ করবে, অন্য জাতির উপর হামলা করবে, অন্য জাতিকে ক্ষতিগ্রস্ত করবে অজ্ঞতাবশত, না জেনে শুনে। এবং যেদিন জানতে পারবে যে এই খবরটা ছিল সাজানো খবর, বানানো খবর, আমি ষড়যন্ত্রে পা দিয়ে ফেলেছি, আমি প্ররোচনার শিকার হয়েছি, তখন কি হবে? ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যে যখন তুমি জানতে পারবে যে এটা একটা ষড়যন্ত্র ছিল, আমাকে বোকা বানানো হয়েছে, সাজানো খবর এটা, এটা সত্য খবর নয়, তখন তুমি আফসোস করবে, তখন তুমি প্রায়শ্চিত্ত করবে, তখন তুমি দুঃখিত হবে, লজ্জিত হবে, কিন্তু সেটাতে কোনো কাজ দেবে না। এটা কোরআন বলছে, সে তো আমাদের প্রত্যেকের দায়িত্ব, বিশেষ করে যুব সমাজ যারা খুব তাড়াতাড়ি উগ্র হয়ে যায় তাদের দায়িত্ব, যে কোনো খবর আসবে, যে কোনো মেসেজ আসবে, শুধু এটা খবরের জন্য নয়, কোরআন হাদিসের নামে কত জাল জিনিস আসবে, হাদিসে এসেছে এই কাজ করো, হাদিসে এসেছে যে এই মেসেজটাকে 100 জনের কাছে পাঠিয়ে দাও তাহলে আজকে সন্ধ্যা পর্যন্ত সুখবর পাবা, আর যদি ডিলিট করে দাও তাহলে একটা তোমাদের কাছে কুখবর আসবে। কি ভন্ডামি, ফালতু খবর শরীয়তকে বদনাম করা হচ্ছে। তো যে কোনো খবর আসুক, সে শরীয়তের খবর হোক আর শরীয়তের বাইরের খবর হোক, সে আন্তর্জাতিক খবর হোক বা আমাদের আঞ্চলিক খবর হোক, যে কোনো খবর যখন আসবে আমাদের কাছে তার সত্যতা যাচাই করা আমাদের ধর্মীয় কর্তব্য, এটা এটা কোরআনের আদেশ। সেই আদেশকে যদি আমরা মানতে পারি তাহলে আমাদের সমাজের মধ্যে অনেক ঝামেলা এমনিতেই বন্ধ হয়ে যাবে। আরেকটা বড় নেগেটিভ প্রভাব কুপ্রভাব পড়ছে সমাজের উপর, সেটা হচ্ছে যে জেনে শুনে মিডিয়ার মাধ্যমে ঘৃণা ছড়ানো হচ্ছে, উস্কানিমূলক ভিডিও আমরা দেখতে পাচ্ছি, উস্কানিমূলক খবর, উস্কানিমূলক কটুকুটি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং বিভিন্ন ব্যক্তি বিশেষের পক্ষ থেকে ঘৃণামূলক বক্তব্য, হিংসামূলক বক্তব্য বিদেশ ছড়ানো হচ্ছে, মানুষের মনকে কলুষিত করা হচ্ছে, জনসাধারণের মাইন্ডকে, জনসাধারণের বুদ্ধি বিবেককে আরো বেশি বিষাক্ত করা হচ্ছে। একটা ষড়যন্ত্র ক্যাম্পেইন চলছে, আমরা জানতেই পারছি না। কিছুদিন আগে ফেসবুকে ফেসবুকে যে কর্ণধার এসেছিলেন মার্ক জুকারবার্গ, মার্ক জুকারবার্গও স্বীকার করলেন যে ফেসবুকের মাধ্যমে তথ্যের বিকৃতি ঘটেছে, আমেরিকা থেকে ইউরোপ আর ভারতে বিভিন্ন দেশে রাজনৈতিক ও অরাজনৈতিক পার্টিরা মিডিয়াকে অস্ত্র করে সমাজের মধ্যে বিভিন্ন রকমের অপুষ্টিকর মিথ্যা খবর পৌঁছে দিয়েছে এবং রাজনৈতিক লাভের জন্য, হিংসা লাগানোর জন্য, দ্বন্দ্ব লাগানোর জন্য ফেসবুক আর বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হয়েছে, এটা স্বীকার করছে খুব ফেসবুকের জনক আর ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ। কিছুদিন আগে এসেছিলেন ভারতে, ইন্টারভিউ দিলেন, ওনাকে আমেরিকার কংগ্রেসের সামনে সম্মুখীন হতে হলো, উত্তর দিতে হলো, ফেসবুক থেকে সোশ্যাল মিডিয়া থেকে তথ্য চুরি হচ্ছে, আমার আপনার তথ্য চুরি হচ্ছে, আর আমার আপনার তথ্যকে সাজিয়ে বানিয়ে আমার আপনার বিরুদ্ধে আবার সেটাকে হিংসার ঘটনাতে পরিণত করা হচ্ছে, মানুষের মধ্যে একটা হিংসা, ধর্মের নামে বিভেদ, জাতির নামে বিভাগ, ভাষার নামে বিভেদ, আর বিভিন্ন রকমের মজহাব আর মাসলাকের নামে বিভেদ সৃষ্টি করা হচ্ছে। এই মিডিয়া থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা মুসলমানদের ঐক্য চায় না, যারা ভারতের ঐক্য চায় না, যারা মানুষকে মানুষ হিসেবে নয়, মানুষকে তারা ধর্মের নামে, আমার টাইম তো বোধ হয় 20 বলেছিলাম,
দশ মিনিট আমি মানে হঠাৎ খুব দুঃখিত যে আমার কুড়ি মিনিটের বক্তব্যকে আবার দশ মিনিট করতে হবে, এই সময় আমি চেষ্টা করবো যে মেন পয়েন্ট গুলো আমরা শেষ করব। এইরকমের একটা মিডিয়ার মধ্যে ষড়যন্ত্র চলছে, আমাদেরকে সজাগ থাকতে হবে, বিশেষ করে যারা ফেসবুক ব্যবহার করি, হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, সেখানে সিকিউরিটি স্ট্রং রাখতে হবে এবং আমাদের সচেতন থাকতে হবে। আমাদেরই ডেটা কালেক্ট করে রাজনৈতিক পার্টিরা আমাদের বিরুদ্ধে সেটাকে ব্যবহার করছে, দাঙ্গা লাগানোর জন্য ব্যবহার করা হচ্ছে, হিংসা লাগানোর জন্য ব্যবহার করা হচ্ছে। অথচ আমরা কতটা অবহিত আমরা বুঝতেই পারছি না, মিডিয়াটা আজকে অস্ত্র হয়ে দাঁড়িয়েছে ওই রকমের অসামাজিক লোকেদের হাতে। আজ আরেকটা বিরাট বড় একটা দুঃখের বিষয় যে মুসলমান এবং ইসলামের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে মিথ্যা খবরের মাধ্যমে। একজন অপরাধী একজন ব্যক্তিকে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি, একজন যুবককে সন্ত্রাসবাদের অভিযোগে তাদের আটক করা হচ্ছে, সে কোর্টে যাবে, কোর্টে তার বিরুদ্ধে কেস চলবে, লড়াই হবে। এবার কোর্ট যেদিন বলে দিবে যে এর বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়েছে সেদিন সে দোষী, তার আগে পর্যন্ত সে অভিযুক্ত। এখানে পার্থক্য রয়েছে দোষী আর অভিযুক্তের মাধ্যমে। অভিযুক্ত যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আর ওই অভিযোগটা যখন কোর্ট প্রমাণিত করে দিল তখন সে হচ্ছে ক্রিমিনাল বা অপরাধী দোষী। কিন্তু মিডিয়া আজ কি করছে, একজন ব্যক্তিকে শুধু অভিযোগ এসেছে তার বিরুদ্ধে তাকে দোষী ক্রিমিনাল ঘোষণা করা হবে, তার বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চলছে, মিডিয়াতে আদালত চলছে, আদালতে কি হচ্ছে সেটা পরের ব্যাপার, কিন্তু তার আগে তার মান সম্মান সবকিছুকে নষ্ট করা হচ্ছে। বিভিন্ন সময় আমরা দেখেছি যে ওই ব্যক্তি যখন কোর্টে গিয়ে তাকে কোর্ট রেহাই দিচ্ছে নিষ্পাপ হিসাবে, তাকে বাইজ্জত বরি করছে, তাকে ইনোসেন্ট হিসাবে নির্দোষ কোর্ট প্রমাণিত করছে, তখন মিডিয়া কোনোদিন ওই খবরটাকে পেপারে ছাপছে না। যেদিন একজন মুসলিম যুবককে কোন অপরাধের জন্য ধরা হয়েছিল সেদিন প্রত্যেকটা হেডলাইনে তাকে তার ধর্মের সহিত যুক্ত করে প্রত্যেকটা পেপারে হেডলাইন হয়েছিল, প্রত্যেকটা নিউজ চ্যানেলের হেডলাইন হয়েছিল, ইন্টারনেটের হেডলাইন হয়েছিল। কিন্তু সেই ব্যক্তিটা যখন কোর্টের মারফতে নির্দোষ হয়ে নির্দোষ প্রমাণিত হয়ে যখন সমাজে আসছে তখন খবর নিউজ চ্যানেল সেই খবরটাকে ছাপে না। কত বড় একটা ভাবমূর্তি নষ্ট করা খেলা চলছে এখানে। বিভিন্ন মিডিয়াও আজকে স্বীকার করছে যে সন্ত্রাসবাদের কোন ধর্ম নেই, আর আমরাও বলছি সন্ত্রাসবাদের কোন ধর্ম নেই, কিন্তু বহুবার মিডিয়ার ভাষাতে বোঝা যায় যে সন্ত্রাসবাদের সাথে ইসলামের একটা সম্পর্ক রয়েছে। কিছুদিন আগে বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে আমরা দেখছিলাম ডিবেট হচ্ছিল, কি ডিবেট হচ্ছে যে অল মুসলিমস আর নট টেরোরিস্টস বাট অল টেরোরিস্টস আর মুসলিমস, মানে সমস্ত মুসলমান সন্ত্রাসবাদী নয় কিন্তু সমস্ত সন্ত্রাসবাদী তারা হচ্ছে মুসলিম। এটা একটা ইমেজ তৈরি করা হচ্ছে, এই উক্তিটা পুরোপুরি ভুল। না তো সমস্ত মুসলমান সন্ত্রাসবাদী আর না তো সমস্ত সন্ত্রাসবাদী মুসলমান। বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে যে বিভিন্ন ধর্মের মানুষ সন্ত্রাসবাদের সাথে যুক্ত। আমি ভারতেরই ইদানিং 2017 যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আমাদের গৃহ মন্ত্রণালয়ে যে রিপোর্ট বেরোলো সেই রিপোর্টে ভারতের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের 40টা জঙ্গি সংগঠনের লিস্ট বেরিয়েছে, সেই লিস্টে ওয়ার্ল্ড থেকেও বেশি লিস্টে মুসলমানদের জঙ্গি সংগঠনের নাম নেই, মানে ওয়ার্ল্ড থেকেও বেশি এমন জঙ্গি সংগঠন রয়েছে যাদের সাথে দূর দূর পর্যন্ত কোনো মুসলমান ব্যক্তি সম্পর্ক নেই। একদিকে এই বক্তব্য যে ইসলামের সাথে সন্ত্রাসবাদের কোন সম্পর্ক নেই এটা যেরকম সত্যি, সেরকম সন্ত্রাসবাদের সাথে কোন ধর্মের সম্পর্ক নেই এটাও যেরকম সত্যি। মানে সন্ত্রাসবাদের সাথে যুক্ত লোক যারা তাদের কোন ধর্মই হয় না, সে বিভিন্ন ধর্মের হতে পারে, কিন্তু মিডিয়া
বারবার এটাকে রিপিট করার চেষ্টা করছে যে সমস্ত সন্ত্রাসবাদের ঘটনার সাথে মুসলমানরাই যুক্ত। আমরা দেখলাম যে নরওয়েতে যখন 2007-এ 2011-তে আর 2018-তে নরওয়েতে, টেক্সাসে আর ফ্লোরিডাতে বিভিন্ন জায়গাতে যে সন্ত্রাসবাদী যে হামলাগুলো হলো, নরওয়েতে যখন একজন বন্দুকবাজ এসে 300 পেসেন্ট নিরীহ মানুষকে এলোপাথালো ভাবে গুলি চালিয়ে মেরে ফেলে দিল, সে সন্ত্রাসবাদী নয়, সে মানসিক রোগী। একজন অমুসলিম যদি গুলি নিয়ে 300 হত্যা করে তাহলে সে সন্ত্রাসবাদী নয়, কি সে হচ্ছে মানসিক ভারসাম্যহীন, সে পাগলার কথা। মানে মুসলমান যদি বন্দুক তোলে তাহলে সে সন্ত্রাসবাদী, আর অন্যজন যদি বন্দুক তোলে তাহলে সে মানসিক ভারসাম্যহীন। কি ধরনের একটা পক্ষপাতিত্ব মিডিয়া চলছে! আমেরিকা প্রতি বছর ভুরি ভুরি স্কুলে ঘটনা হচ্ছে বন্দুকের ঘটনা, কিছুদিন আগে ফ্লোরিডাতে হলো, তার আগে টেক্সাসে হলো, তার আগে বিভিন্ন জায়গাতে হলো, শত শত নিরীহ ছাত্র শিক্ষক মারা গেল। সেই হামলাকারীদের মধ্যে কেউ মুসলমান ছিল না। আমেরিকার একটা রিপোর্ট, আমেরিকা কিছুদিন পূর্বে রিপোর্ট বেরোলো, ওখানে ওই রিপোর্টে আমি আপনাকে একটা ডেট সহ আমি বলে দিতে পারবো, যেহেতু বিনা তথ্যে কোনো তথ্য দেওয়া এটা ঠিক নয়, আমি স্পষ্ট ভাষায় বলব যে আমেরিকাতে কিছুদিন পূর্বে একটা ন্যাশনাল ইনস্টিটিউটে ইনভেস্টিগেটিভ ফান্ড এর গবেষণা অনুযায়ী 2008 থেকে 2016 পর্যন্ত আমেরিকাতে যত সন্ত্রাসবাদের ঘটনা ঘটেছে তার মধ্যে 115 সন্ত্রাসবাদী ঘটনার সাথে কোন মুসলমান যুক্ত ছিল না। তার মানে 115 সন্ত্রাসবাদীর ঘটনা অমুসলিমদের দ্বারা ঘটিত। তার মানে এখানে দাঁড়ালো যে মিডিয়া আজ মুসলমানদের ভাবমূর্তি নিয়ে খেলা করছে। ওই ইসলাম যে ইসলাম বলছে মান কাতাল নাফসান বিগাইর নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকআন্নামা কাতালান নাস জামিআ, যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সে ব্যক্তি সারা বিশ্ব মানবতাকে হত্যা করলো, ওয়ামান আহইয়াহা ফাকআন্নামা আহইয়ান নাস জামিআ, এবং যে ব্যক্তি একটি প্রাণকে বাঁচালো সে সারা বিশ্বের প্রত্যেকটা প্রাণকে বাঁচালো। তো যেই ধর্ম সন্ত্রাসবাদকে এই ধরনের ঘৃণা করে, যেখানে একজন ব্যক্তিকে হত্যা করা পুরো মানবতাকে হত্যা করা, একজন ব্যক্তিকে বাঁচানো সারা মানবতাকে বাঁচানো, সেই ধর্ম ইসলাম কি করে সন্ত্রাসবাদকে আশ্রয় দিতে পারে? সব থেকে বেশি যদি ঘৃণা ইসলাম কোন জিনিসকে করে সেটা হচ্ছে সন্ত্রাসবাদকে, এবং সন্ত্রাসবাদ দমনের জন্য ইসলামের যে নীতি সেটা সব থেকে কড়া নীতি, আর নাফস বিন্নাফস, হত্যাকারীদের বদলা তাদেরকে হত্যা করতে হবে। এইরকম ক্লিয়ার কাট যারা শাস্তি দিতে পারে সেই ধর্ম কি করে সন্ত্রাসবাদকে আশ্রয় দিতে পারে? আজ মিডিয়া বিশ্ব জুড়ে আজ মুসলমানদের ভাবমূর্তি নিয়ে ছিনিমিনি খেলছে, এবং আমাদেরই অনেক নিরীহ যুবক তার শিকার হচ্ছে। 20-25 বছর ধরে তাদের আন্ডার ট্রায়াল, তাদেরকে জেলে বন্দী করা হচ্ছে বিনা বিচারে, আর একদিন কোর্ট এসে বলছে সে ইনোসেন্ট, নিরীহ, তার 20 বছর কোর্ট ফিরিয়ে দিতে পারবে, তার ইজ্জত মান সম্মান ওই মিডিয়া ফিরিয়ে দিতে পারবে যে মিডিয়া তার মান সম্মান ইজ্জতকে খেলা করেছিল। আজ মিডিয়াকে নিরপেক্ষ হতে হবে, মিডিয়াকে আজ সচেতন হতে হবে, দায়বদ্ধ হতে হবে। আজ মিডিয়ার মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আমাদের যুব সমাজের চরিত্র হন হচ্ছে। আমি কয়েক মিনিটের মধ্যে আমি ইনশাল্লাহ শেষ করবো, আমি খুব দুঃখিত, কয়েক মিনিটের মধ্যে শেষ করবো। আজ মিডিয়ার অন্যান্য যে কুপ্রভাবগুলি রয়েছে সেগুলো আমি খুব সংক্ষেপের মধ্যে আলোচনা করব। তার মধ্যে একটি হচ্ছে যে আমাদের যুব সমাজ বিভিন্ন রকমের অশ্লীল সিনেমা, উলঙ্গ ছবি, উলঙ্গ সিনেমা আর ইন্টারনেটের মধ্যে সবই অ্যাভেলেবল, আর আমাদের যুব সমাজে চরিত্র হরণ হচ্ছে মিডিয়ার মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। ডেটিং সাইট, অ্যাডাল্ট ডেটিং সাইট, একজন যুবক একজন যুবতীর সাথে
শারীরিক সম্পর্ক গড়বে, তার জন্য একে অপরের সাথে আদান প্রদান পরিচিতি ঘটাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর পরিচিতি ঘটছে ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেটে ওয়েবসাইট রয়েছে যেখানে বাজার, খোলা বাজার রয়েছে ব্যবসাবৃত্তির, যে আসো আর এখান থেকে ব্যবসাবৃত্তি শুরু করো। আজ ইন্টারনেটের একদিকে যেরকম এত ভালো দিক, অন্যদিকে আজ যুব সমাজের চরিত্র হনন হচ্ছে, সময় অপচয় হচ্ছে, ঘন্টার পর ঘন্টা আমাদের যুব সমাজ ওই মিডিয়ার সাথে যুক্ত থাকছে, চোখের ক্ষতি হচ্ছে, শারীরিক মানসিক ক্ষতি হচ্ছে, এবং আমাদের যুব সমাজ এবং যারা অন্যান্য জায়গাতে আছেন বৃদ্ধ বয়স্ক নারী পুরুষ অনেকেই কিন্তু আজ আসক্ত হয়ে পড়েছে এই মিডিয়ার সাথে। মিডিয়াটা একটা নেশায় পরিণত হয়েছে, এই ইন্টারনেট এই মোবাইল নেশাতে পরিণত হয়েছে, আমরা নেশায় নেশাগ্রস্ত হয়ে পড়েছি। নামাজ, রোজা, আকীদা সবকিছু আমরা বর্জন করে দিয়েছি, ত্যাগ করে দিয়েছি। আমাদের সময়ের অপচয় হচ্ছে, আমাদের শক্তির অপচয় হচ্ছে, টাকার অপচয় হচ্ছে, আমাদের সমাজ নষ্ট হচ্ছে, ধর্ম নষ্ট হচ্ছে, সমস্ত কিছু নষ্ট হচ্ছে। বিস্তারিত আলোচনা করার সময় নেই, আমি শুধুমাত্র শেষে কয়েকটা পয়েন্ট বলবো যে মিডিয়াটার যে কুপ্রভাব রয়েছে সেই কুপ্রভাবটাকে যদি আমরা বাদ দিই তাহলে মিডিয়াটা দাওয়াতের জন্য সব থেকে সুন্দর জায়গা। এই মিডিয়াটাকে আমরা যদি নিজেদের জ্ঞানের জন্য, জানার জন্য ব্যবহার করি, ইসলামের জন্য ব্যবহার করি, তাহলে এই মিডিয়ার মাধ্যমে আমরা নিজেকে অনেক কিছু দিতে পারব। এই মিডিয়ার মধ্যে কোরআন, হাদিস, তাফসীর, ফিকহ সমস্ত ধরনের বই মিডিয়াতে পাওয়া যাচ্ছে। আমাদের মধ্যে আমরা সবাই জানি যে আমরা মুসলমান এবং একজন মুসলমানের একটাই উদ্দেশ্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানবতার সৃষ্টির একটাই উদ্দেশ্য যে তাকে আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত না করে দুনিয়া থেকে ফিরে যাওয়া, তার মানে হচ্ছে এই বেঁচে থাকার যে উদ্দেশ্য সেটাকেই ভুলে যাওয়া। তো আজকে আমাদের ইবাদত করতে হবে, আর ইবাদত করার জন্য তিনটা শর্ত রয়েছে। ইবাদতের গ্রহণযোগ্যতার একটি শর্ত হচ্ছে ইমান, আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে। আরেকটি হচ্ছে ইখলাস, তার মানে আন্তরিকতা, সেটা কার মধ্যে আছে কার মধ্যে নেই সেটা নিজেরাই জানি। আর আরেকটি শর্ত হচ্ছে আলা সুন্নতে রাসূলিল্লাহ, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অবলম্বন করতে হবে। তার মানে যে কোনো ভাবে আমি ইবাদত করব ইবাদত কবুল হবে না, কোরআন হাদিসের মতো ইবাদত করতে হবে। মান আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, যে ব্যক্তি এমন আমল করলো যেই আমলের প্রমাণ কোরআন হাদিস থেকে নেই সেটা পরিত্যক্ত, সেটা আর কোনো গ্রহণযোগ্যতা নেই। আমি যদি পুরো জীবন আমল করে গেলাম, পুরো জীবন নামাজ পড়লাম, পুরো জীবন রোজা রাখলাম, অথচ আমার নামাজ রোজা শরীয়তের পদ্ধতির উপর হলো না, তো আমার কোনো লাভ হলো না, বেকার চলে গেল। তার থেকে ভালো ওই ব্যক্তি যে নামাজই পড়লো না, অন্তত দুনিয়ার তো মজা নিয়েছে। তাহলে আজকে আমাদের জানতে হবে যে আমার নামাজ শুদ্ধ হলো কিনা, জানতে হবে রোজা শুদ্ধ হলো কিনা, জানতে হবে যে আমার ইমান আকীদা শুদ্ধ আছে কিনা, জানতে হবে যে আমি ওই ইসলামটাকে ফলো করছি যে ইসলামটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, না ওই ইসলামকে ফলো করছি যে ইসলামটাকে মন গড়িয়ে সাজিয়ে আমার কাছে পরিবেশন করা হচ্ছে। আজকে সচেতন হতে হবে, আর এই সচেতনতা অভিযানে সব থেকে বড় অস্ত্র হচ্ছে মিডিয়া। আপনি ইন্টারনেটে লক্ষ লক্ষ বাংলা বই, ইংরেজি বই, উর্দু বই, আরবি বই ডাইরেক্ট যান, কেন আপনি অন্যের চক্রান্তের শিকার হবেন? শিক্ষিত ব্যক্তি আছেন, বাংলাতে কোরআন আছে, যান কোরআন পড়ুন, কি বলছে কোরআন তালাক সম্বন্ধে। যান আপনি সহি বুখারী, সহি মুসলিম, তিরমিজি, আবু দাউদ, মুয়াত্তা, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, মুসনাদ শাফি, সমস্ত হাদিসের বই আছে, পড়ুন, বাংলাতে লেখা আছে। আমি বলবো না যে আপনি উমুক আলমের বই পড়ুন, উমুক আলমের বই পড়ুন, আপনি সোজা গিয়ে কোরআন হাদিস পড়ুন। তার কারণ যে কোরআন হাদিসটাই হচ্ছে শরীয়তের মূল উৎস, ইন্টারনেটে সব জায়গাতে অ্যাভেলেবল আছে। এই ইন্টারনেটে অসংখ্য বই আছে প্রত্যেকটা ভাষাতে। ইন্টারনেটটাকে আজকে আমাদের একটা লাইব্রেরি হিসাবে ধরতে হবে, ইন্টারনেট থেকে আমাদের আজকে ব্যবহার করতে হবে এবং সেটাকে দাওয়াতের কাজেও লাগাতে হবে, যে আমরা যা কিছু করব আমাদের শিক্ষিত ব্যক্তি যারা আছেন তারা এই ইন্টারনেটটাকে দাওয়াতের কাজে লাগাতে পারবেন। আর ইউটিউবে আপনি ছোট্ট একটা ভিডিও সূরা ইখলাসের তর্জমা করে ইউটিউবে দিয়ে দিলেন, সেটা ইউটিউবে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে। ইউটিউবে ভিডিও আপলোড করা 5 মিনিটের কাজ, 2 মিনিট লাগবে আপনাকে আপনার কোনো অ্যাকাউন্ট খুলতে, আর 5 মিনিট, 3 মিনিট লাগলো ভিডিও আপলোড করতে। ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, ব্লগ আছে, আর ওয়েবসাইট ক্রিয়েট করা, কত রকমের জিনিস আছে ইন্টারনেটে, সমস্ত জিনিস জানতে হবে আজকে আমাকে। আমাদের যদি ইন্টারনেটটাকে
শরীয়ত জানার জন্য আমরা ব্যবহার করি, তো ইন্টারনেটের থেকে বড় আলেম আর কেউ নেই। ওই ইন্টারনেটে সমস্ত ফতোয়া, সমস্ত কোরআন হাদিস অ্যাভেলেবল আছে, কিন্তু দুঃখের বিষয় যে শক্তি সিন্ধু মাছের ওই হয় শক্তি পেল না, যে মরিবার বহু পূর্বে মরিয়া গিয়েছে সে। আজকে আমাদের অবস্থা এরকমই যে গঙ্গার তীরে বাড়ি করে আমরা কৃষ্ণাক্ত হয়ে মারা যাচ্ছি, হ্যাঁ, গঙ্গা নদীর পাড়ে বাড়ি আর জলের অভাবে মারা যাচ্ছি। জানতেই পারিনি যে নিচে একটা গঙ্গার সবদিক মুখটা এই দিকে ছিল, মুখটা সবদিকে আমার এই দিকে ছিল, পিছন দিকে গঙ্গা বয়ে চলে গেছে, বয়ে চলে গেছে জানতেই পারিনি। মুখটা একটু ফিরিয়ে যদি গঙ্গার দিকে দেখি তাহলে বুঝতে পারবে রে এই জল তো আমার তৃষ্ণা কেন, পুরো মুর্শিদাবাদের তৃষ্ণা মেটাতে পারে। তো এই ইন্টারনেট আর এই কোরআন হাদিস যেটাকে আমরা পিছনে ফেলে অবহেলা করে গেছি আর অন্যান্য জিনিসকে সামনে রেখে গেছি, একবার পিছনে যদি ফিরে দেখি তাহলে হয়তো পুরো বিশ্ব মানবতার তৃষ্ণা মেটাতে পারে আর সারা বিশ্বে প্রত্যেকটা মানুষকে সুখ শান্তি ন্যায় নিষ্ঠা দিতে পারে কোরআন এবং হাদিস। আসি আমরা কোরআন হাদিসের দিকে, আসি আমরা সত্যের দিকে, আসি আমরা ভেদাভেদ মুছে ফেলি, আসি আমরা নিজেদের এই সংকীর্ণ মানসিকতা, আমাদের এই নেগেটিভ মেন্টালিটি, নেতিবাচক আমাদের মেন্টালিটি আমরা ছেড়ে মুছে ফেলে নতুন জীবন শুরু করি। যেই জীবন শুরু হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিত্তিতে, যেই জীবন শুরু হবে কোরআনের ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে, আর কোনো ভিত্তিতে নয়। আসি আবার নতুন করে একটা নতুন জীবন গড়ি এবং মিডিয়াটাকে সেই পথ চলার সঙ্গী হিসাবে আমরা ধরি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।